বন্যায় দুর্ভোগ যেন বেড়েই চলেছে খেরসনের বাসিন্দাদের। অনেকে বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। ভোগান্তির চিত্র খেরসনের ইউক্রেন ও রাশিয়া নিয়ন্ত্রিত উভয় এলাকাতেই। ইউক্রেনের খেরসনে বাঁধ ধ্বংসের কারণে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এ পর্যন্ত অঞ্চলটির প্রায় 4,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। বন্যায় ক্ষতিগ্রস্তদের মিকোলাইভ শহরে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্টের পর বৃহস্পতিবার খেরসনের বন্যা পরিস্থিতি ও উদ্ধার তৎপরতা পরিদর্শনে যান রুশ কর্মকর্তারাও। এদিন উদ্ধার কাজের খোঁজখবর নেয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শও দেন তারা। এদিকে রাশিয়ার বিরুদ্ধে আবারও খেরসনের বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে কিয়েভ। শুধু তাই নয়, রুশ হামলায় পুলিশ, চিকিৎসক ও উদ্ধারকর্মী সহ বেশ কয়েকজনের মৃত্যুর দাবিও করেছে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের প্রতিনিধি। এর আগে বন্যা কবলিত এলাকায় রুশ বাহিনীর বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ তোলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এখনও প্রাকৃতিক দুর্যোগ নয় অথবা জলবায়ুর প্রভাবেও এ বন্যা সৃষ্টি হয়নি, পুতিন নিজেই একটি দুর্যোগ। এই যখন অবস্থা, তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ওয়াশিংটনে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে শেষ পর্যন্ত ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান তারা। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি ঋষি সুনাকের প্রথম যুক্তরাষ্ট্র সফর। মিরাজ মজুমদার, সময় সংবাদ।